हेलो गाइस, आज डेट हो गल 5 सेप्टेम्बर, समय 9:09। आजिओ निफ्टी गैप अप खुली से, आज गैप अप खुली थार्टी पॉइंट गैप अप खुली से, मार्केट ओपेन हो 19,564 19,564 আর রেজিস্ট্যান্ট লেভেল এইটো আগৰটো ধৰিব পাৰিছে চাগে রেজিস্ট্যান্ট লেভেল হয় মার্কেটে হিষ্ট্রি ৰিপিট কৰে এটা কথা মনত ৰাখিব মার্কেটে হিষ্ট্রি ৰিপিট কৰে আৰু চার্ট প্যাটার্ন যোনবোৰ হয় হিষ্ট্রি ৰিপিট কৰিয়ে চার্ট প্যাটার্ন হ'ব নে দেখাই আছোঁ এইটো ধৰিব পাৰিছে নহয় এইটো এটা ৰেজিষ্টেণ্ট লেভেল এইটো কিমান তাৰিখ ৰ'ব দেখাই আছোঁ এইটো 24 আগষ্টত ইয়াতে অ'পেন হৈছিলে মাৰ্কেট গেপ আপ অ'পেন হৈ মাৰ্কেট ফল কৰিছিলে আৰু তেতিয়া চিনেৰিঅ' বেলেগ আছিলে এতিয়া চিনেৰিঅ' বেলেগ হ'ব তাকে চাওঁ মাৰ্কেট এতিয়া মাৰ্কেট বুলিছ টাইপত গৈ আছে কিন্তু তেতিয়া মাৰ্কেট ইমান বুলিছ নাছিলে দেখিছে নহয় ৰেজিষ্টেণ্ট লেভেল আমি খালি চিধা চিধি এটা এনেকে মার্ক কৰি দিলে এটা এটা ৰেজিষ্টেণ্ট লেভেল হৈ গ'ল ইয়াৰ ৰিয়েকশ্যন কেণ্ডেলে কেনেকুৱা কৰে তাৰ ওপৰত ডিপেণ্ড কৰিব কেণ্ডেল চাইকলজি কেনেকুৱা ৰিয়েকশ্যন কৰে তাৰ ওপৰত ডিপেণ্ড কৰিব মার্কেট তললৈ যাব নাই ওপৰলৈ যাব মার্কেটত আৰু বায়াৰ আৰু চেলাৰৰ মাজতে যুদ্ধখন তাত যোন জিকিব যোন হাৰিব সি লচ কৰিব ঠিক আছে মাৰ্কেট অপেন হ'বলৈ দিওঁ কি মতে ছেটআপ হয় মই হৈ গ'ল 9:25 মাৰ্কেট অপেন হৈ গ'ল হৈ যোৱাৰ পিছত দেখিছে নহয় ফাৰ্ষ্ট কেণ্ডেল এডাল বেয়াৰিছ কেণ্ডেল বনিছে বিগ বেয়াৰিছ কেণ্ডেল আৰু ছেকেণ্ড কেণ্ডেলডাল বনিছে আপুনি চাব তলৰ পৰা বায়াৰ বাই কৰি লৈ গ'ল কিন্তু ইয়াৰ পৰা চেলাৰ এক্টিভ হৈ গ'ল আৰু আপাৰ উইক বনাইছে এই ইনভাৰ্টেড হেমাৰৰ নিচিনা কেণ্ডেল বনাইছে আৰু তাৰ লগতে এইফালে চাব এইটো এটা ৰেজিষ্টেণ্ট লেভেল ঠিক আছে কালি ইয়াতে মাৰ্কেট অপেন হৈ তললৈ আহিছিলে কিন্তু কালিয়ে ব্ৰেক হৈ গ'ল আমি যদি ফিবনাচি ৰিট্ৰেচমেণ্ট কৰি চাওঁ কালি যোপা মোমেণ্টম হৈছিলে তাৰপৰা আমি ফিবনাচি ৰিট্ৰেচমেণ্ট কৰি যদি চাওঁ এইটো এটা 23% ৰিট্ৰেচমেণ্ট লেভেল হ'ব 23% যদি ইয়াত আহি কিবা বুলিছ কেণ্ডেল বনে তেতিয়া আমি বাই কৰিবলৈ চেষ্টা কৰিম আৰু যদি এইটো ব্ৰেক হৈ যায় 50% এটা ছাপৰ্ট লেভেল হ'ব 50% যদি ব্ৰেক কৰে চেলিং ছাইডত চাম আমি ঠিক আছে ৱেইট কৰোঁ কি কৰোঁ বাই কৰোঁ চেল কৰোঁ আপোনালোকক দেখাম বাৰু সময় হৈ গ'ল 9:34 এতিয়ালৈকে বৰ্তমান ট্ৰেড লোৱা নাই নিফটি আপ মুভ দেখাই আছে নিফটি এই কেণ্ডেলডাল বেক কৰিছে ন ফাৰ্ষ্ট কেণ্ডেল বেক কৰিছে বেক কৰি যদি আকৌ এনেকৈ ওপৰলৈ গৈ ৰিট্ৰেচমেণ্ট কৰি এনেকৈ ওপৰলৈ যায় তেতিয়া আমি বাই কৰিম ঠিক আছে আৰু যদি তললৈ আহে আমি কেতিয়াও চেল নকৰোঁ আজি চেল কৰিলেও ইয়াতহে ইয়াৰ তলতহে চেল হ'ব 19,500ৰ তলত আৰু বাই কৰিলে আমি ৰিট্ৰেচমেণ্টত বাই কৰিম ইয়াত এইডোখৰত ঠিক আছে এইডোখৰত আমি যদি ফিবনাচি ৰিট্ৰেচমেণ্ট টুল লগাওঁ 1 মিনিট ছিক্স হাণ্ড্ৰেড টাচ কৰি আহিব লাগিব ঠিক আছে কি তেল লওঁ আপোনালোকক দেখাম বাৰু আমি চেলিং ছাইড নাযাওঁ মানে সময় হৈ গ'ল 2:12 ট্ৰেড বুলিবলৈ আজি ট্ৰেড লোৱাই নহ'লে এটা ট্ৰেড লৈছিলোঁ কিন্তু বাহিৰত যাব লগা কাৰণে এক্সিট কৰি থৈ গুচি গ'লোঁ লছতে
এইটো দেখিছে নহয়, এইটো সাপোর্ট লেভেল আর রেজিস্ট্যান্স লেভেল। এই রেজিস্ট্যান্স লেভেল আক পুরোনা রেজিস্ট্যান্স লেভেল চাব। 24 আগস্টর ইয়াতে রেজিস্ট্যান্স লো ব্রেক হয়েছিল, মানে গ্যাপ আপ হলিছিল 24 আগস্টর। চাব দে হিস্ট্রি রিপিট করে বলে যে কিন্তু চাব ডেটটা লওয়া ঠিকই আছে, কিন্তু বাহির যাব লগা হওয়ার কারণে আমি এসএল লো ললো। এই চাব দে মার্ক করে দিছো আজি 24 তারিখ, আর আমি গিয়ে দেখিছেন 24 তারিখে যত রেজিস্ট্যান্স লৈছিলে তাতে আজি রেজিস্ট্যান্স লৈছিলে, আর ময়ও সেল করেছিল। এডাল বিয়েরি সিঙ্গল ফিং ক্যান্ডেল দেখি সেল করেছিল, সেল ধরব পাইছে বিয়েরি সিঙ্গল ফিং। মই সেল করেছিল 11:30 মানত সেল করেছিল, আর এসএল রাখিছিল 100 কোয়ান্টিটি, ইয়াত এসএল রাখিছিল, কিন্তু বাহির যাব লগা হওয়ার কারণে এটু কাটি থ যাবলগিয়া হল। আর দেখাইছো মানে আমি বাই করেছিল 11:28 বাই করেছিল, 1:38 বাই করেছিল, আর এক্সিট করেছিল আমি 11:54। হ্যাঁ পজিশন চাব 332 টাকা লস, তিন আমি 27 সেল করেছিল ন, এডোখর সেল করেছিল আমি, আর এসএল কমসে কম 20 পয়েন্ট আসলে আমার, আর টার্গেট আমার 40 পয়েন্ট আরামত অ্যাচিভ হয়ে গেল, 40 পয়েন্ট, কিন্তু এক্সিট করে গুছিয়ে যাবলগিয়া হল। আর মো বিশ্বাস আসলে যেহেতু ইমান মানে তারপরও যেটা বিয়ে সেঙ্গাল পিং বনলে তার ফলো আপ ক্যান্ডেল লহা নাছিল, রেড ক্যান্ডেল বনি আসলে বারে বারে, ওকে গ্রিন ক্যান্ডেল বনি আসলে এই কেডাল মন করব চাই, এবার বিয়ে সেঙ্গাল পিং ক্যান্ডেল বনিলে তারপর এডাল দিয়েছে না গ্রিন ক্যান্ডেল, কিন্তু এই গ্রিন ক্যান্ডেলডাল ব্রেক করব পা নাই। চাব দেই এই গ্রিন ক্যান্ডেলডাল ব্রেক করব পা নাছিলে, 1, 2, 3, 4, 5 ডাল ক্যান্ডেল বনাই এইডাল ক্যান্ডেলত মই এক্সিট করেছো, তারপরে এইটো হয়েছে না তলে নেমে গেছে, হয়ে যায় কেতিয়াবা। ঠিক আছে যদি আৰু ট্রেড যদি পাওঁ সেট আপ মতে ট্রেড এটা লম, যদি নাপালে নাই আজি 320 টাকা লস একো নাই, ঠিকই আছে।